আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের জন্য নিয়ে এসেছি জিএনএম সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল রেকর্ড বুক ফর মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তো আমি তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম 163 থেকে 170 নাম্বার পেজ পর্যন্ত। আজকে আমি তোমাদেরকে দেখাবো 171 থেকে 180 নাম্বার পেজ পর্যন্ত। তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 171 নাম্বার পেজ ওপেন করো। করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে 3 নাম্বারের বড় অক্ষরে লেখা আছে ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশনের নিচে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে কতকগুলি ধাপ দেওয়া আছে। প্রথম ধাপ ডেট, 2 নম্বর ধাপ ইনভেস্টিগেশন, 3 নম্বর ধাপ পেশেন্ট ভ্যালু, আর 4 নম্বর ধাপ নর্মাল ভ্যালু, আর 5 নম্বর ধাপ রিমার্কস। তো আমি এখানে কি করব, প্রথমে ডেটের ঘরটাকে পূরণ করব। তো তোমরা আমার মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি ডেটের ঘরটাকে কেমনভাবে পূরণ করেছি। তো এখানে আমি পূরণ করেছি, দেখো, 20/3/2021, 20/3/2021, 20/3/2021, 20/3/2021, 20/3/2021। তারপরে দেখো লিখেছি 21/3/2021, 21/4/2021, 21/4/2021, 20/5/2021, 21/4/2021, 21/4/2021। এখানে টোটাল হচ্ছে 11টা। তাহলে ডেটের ঘরে আমি ডেট বসিয়েছি, টোটাল 11টা বসিয়েছি। তো সেই ডেটগুলিকে আমি কেমন করে বসাবো, একটু ছেড়ে ছেড়ে বসাবো। তোমরা তোমাদের রেকর্ড বুকটাকে ভালোভাবে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে ডেটের ঘরটাতে অনেকগুলি জায়গা আছে। তো পুরোপুরি জায়গাটাকে আমাকে পূরণ করতে হবে। তো আমি এখানে এক আগুন ছেড়ে ছেড়ে লিখেছি। তারপরে আমি চলে যাব ইনভেস্টিগেশনের ঘরে। তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো যে প্রথম ডেটের সঙ্গে তোমরা বসাবে এখানে ইনভেস্টিগেশনের সোয়াসেজি। তো 20/3/2021 এর সোয়াসেজি আমি বসাবো হিমোগ্লোবিন, তারপরে যে ডেটটা আছে তার সোয়াসেজি বসাবো আরবিসি, তারপরে যে ডেটটা আছে তার সোয়াসেজি বসাবো ESR, তারপরে যে ডেটটা আছে তার সাথে আমি বসাবো প্লেটলেটস, তারপর যে ডেটটা আসছে তার সাথে আমি বসাবো লিম্ফোকাইটিক্স, তারপর যে ডেটটা আসছে তার সাথে আমি বসাবো টোটাল সিরাম বিলিরুবিন, তারপর যে ডেটটা আসছে তার সাথে আমি বসাবো ইউরিন বিলিরুবিন, তারপর যে ডেটটা আসছে তার সাথে আমি এখানে বসাবো টোটাল সিরাম প্রোটিন, যে ডেটটা আসছে তার সাথে আমি বসাবো সিরাম অ্যালবুমিন, তারপর যে ডেটটা আসছে সেখানে আমি বসাবো প্রোথ্রম্বিন টাইম। তো এখানে ইনভেস্টিগেশনের ঘরে আমি 10টা ডেটের সোয়াসুজি ইনভেস্টিগেশনের নামগুলি বসাবো, কিন্তু ডেটের ঘরে 11টা ডেট বসিয়েছি। তো সেই 11টা ডেটের মধ্যে একটা ডেটের ডেট কি থাকবে, ফাঁকা থাকবে। ইনভেস্টিগেশনের ঘরে একটা ডেটের অংশ কি থাকবে, ফাঁকা থাকবে। তো ইনভেস্টিগেশনের ঘরেও ফাঁকা থাকবে, পেশেন্ট ভ্যালুর ঘরেও ফাঁকা থাকবে, নর্মাল ভ্যালুর ঘরেও ফাঁকা থাকবে, আর রিমার্কসের ঘরেও ফাঁকা থাকবে। তো এরপর আমি চলে যাব পেশেন্ট ভ্যালুর ঘরে। তো পেশেন্ট ভ্যালুর ঘরে, তো তোমাদেরকে আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে ডেটের সোয়াসুজি বসাবো। তো প্রথম দ্বিতীয়র সোয়াসুজি আমি বসাবো 10 gm/dl, তারপরে প্রথম দ্বিতীয়র সোয়াসুজি বসাবো 3.5 মিলিয়ন, তারপরে প্রথম দ্বিতীয়র সোয়াসুজি বসাবো 6 mm/h, তারপর প্রথম দ্বিতীয়র সোয়াসুজি বসাবো 1 lakh/com, তারপর প্রথম দ্বিতীয়র সোয়াসুজি বসাবো 35%, তারপর প্রথম দ্বিতীয়র সোয়াসুজি বসাবো 1.7 mg/dl, তারপর প্রথম দ্বিতীয়র সোয়াসুজি বসাবো 0.01 mg/dl, তারপর প্রথম দ্বিতীয় সোয়াসুজি বসাবো 7.2 mg/dl, তারপর প্রথম দ্বিতীয়র সোয়াসুজি বসাবো 3.0 g/dl, তারপর প্রথম দ্বিতীয় সোয়াসুজি বসাবো 21 g/dl, তারপর প্রথম দ্বিতীয় সোয়াসুজি বসাবো
16 SEC। তোমরা যদি বুঝতে যদি না পারছো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেব। মানে একের পর এক প্রথমটা লিখেছি, প্রথমটা সরাসরি দ্বিতীয় ঘরের সরাসরি লিখবো, আর তৃতীয় ঘরের প্রথম আর দ্বিতীয় সরাসরি তৃতীয় ঘরটাতে লিখবো। এরপর আমি চলে যাব নর্ম্যাল ভ্যালুর ঘরে। তো নর্ম্যাল ভ্যালুর ঘরে সেম একই প্রসেসে আমি লিখবো প্রথম দ্বিতীয় তৃতীয় সরাসরি বসাবো 12 to 14 GM/DL, প্রথম দ্বিতীয় তৃতীয় সরাসরি বসাবো 3.5 to 5 million। তো তোমরা এখানে বুঝতে পারছো, তো আমি আর প্রথম দ্বিতীয় তৃতীয় আর বলছি না, ডাইরেক্ট আমি বলছি। তো এখানে তারপর আসছে 6.20 mm/hr হাওয়ার, তারপর আসছে 145 to 4.00 lakhs, তারপর আসছে 20 to 45%, তারপর আসছে 0.09 mg/dl, তারপর আসছে 0.05 to 25 mg/24 hours, তারপর আসছে 9.75 g/dl, তারপর আসছে 4.0 to 5.5 g/dl, তারপর আসছে 150 to 200 mg/dl, তারপর আসছে 12 to 16 SEC। তারপর আমি চলে যাব রিমার্কস এর ঘরে। তো প্রথমটা হবে ডিক্রিজ, দ্বিতীয়টা হবে নর্ম্যাল, তৃতীয়টা হবে নর্ম্যাল, আর 4 নম্বরটা হবে ডিক্রিজ, আর 5 নম্বরটা হবে নর্ম্যাল, 6 নম্বরটা হবে ইনক্রিজ, 7 নম্বরটা হবে ডিক্রিজ, 8 নম্বরটা হবে নর্ম্যাল, 9 নম্বরটা হবে ডিক্রিজ, আর 10 নম্বরটা হবে ইনক্রিজ, আর 11 নম্বরটা হবে নর্ম্যাল। তো এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 172 নম্বর পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা ওপর দিকে লক্ষ্য করো, ওপর দিকে যদি লক্ষ্য করো তো তোমরা দেখতে পাবে 4 নম্বর দিয়ে লেখা আছে ড্রাগস প্রোফাইল, ড্রাগস প্রোফাইল। তো ড্রাগস প্রোফাইলের পরেই লেখা আছে স্পেসিফাই দ্য কেমিক্যাল জেনেরিক ট্রেড নেম অফ দ্য ড্রাগ। তো এটা আমি লিখিনি, তোমরা তোমরা যদি রেকর্ড বুকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে ছোটো অক্ষরের ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। তো তার নিচে যদি তোমরা লক্ষ্য করো তো এখানেও দেখতে পাবে সেম প্রসেসে অনেকগুলি ধাপ দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর ধাপ দেওয়া আছে। তো প্রথম ধাপ যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ডেট অফ অর্ডার। তো এখানে আমি প্রথমে ডেট অফ অর্ডারের ঘরটাকে পূরণ করব। তো এখানে আমি প্রথমে লিখেছি 21 02/21, আর তারপরে লিখেছি 21 02/21। তো এখানে আমি দুটো ডেট বসাবো, একটা ডেট বসাবো ওপরের দিকে আর একটা ডেট বসাবো নিচের দিকে। তো তারপরে তোমরা যদি দ্বিতীয় ঘরটা যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে নেম অফ দ্য ড্রাগস। তো এখানে আমি লিখেছি দেখো ফুরানসিমিড, আর নিচে লিখেছি আমি অ্যাজিথ্রোমাইসিন। তো তারপর আমি কী করবো, তারপর আমি চলে যাবো ডোজ এর ঘরটাতে। তো ডোজ ওর ঘরটাতে তো ফুরানসিমিডের সরাসরি লিখবো 20 to 80 mg, আর অ্যাজিথ্রোমাইসিন এর সরাসরি লিখবো 500 mg। এরপর আমি চলে যাব রুটের ঘরে। তো রুট, তো রুট এখানে প্রথমটা হবে, প্রথমে সরাসরি হবে ওরালি, আর নিচের সরাসরি লিখবো ওরালি। এখানে দুটো ওরালি হবে, একটা ওপর দিকে লিখবো আর একটা নিচের দিকে লিখবো। তারপরে আসে দেখো ফ্রিকোয়েন্সি, তো ফ্রিকোয়েন্সিতে আমি কী করবো, একটা ওপরে লিখবো বিডি আর একটা লিখবো নিচে লিখবো বিডি। তারপরে আসে দেখো অ্যাকসেন্ট, তো আমি এখানে লিখেছি অ্যাকসেন্ট ডিওরিটাইজ ইট রিডিউস দ্য আর্মান্ড অলসো রিডিউস হাই ব্লাড প্রেশার ইন পোর্টাল ভেন। তারপরে আমি নিচের লিখবো অ্যাজিথ্রোমাইসিন এর সোয়াসজি অ্যাকসেনের ঘরটাতে লিখবো অ্যান্টিবায়োটিক্স দ্য প্রিভেন্ট অ্যান্টিবায়োটিক্স টু প্রিভেন্ট ব্যাকটেরিয়া গ্রানিং অ্যান্ড হাইট এগেনস্ট অ্যান্টি ইনজেকশন। তারপর আমি কী করবো, তারপর আমি চলে যাবো সাইড এফেক্ট। তো সাইড এফেক্টে তো প্রথমে আমি কী করবো সমানচিহ্ন দিয়ে লিখবো নিউসিয়া, তারপরে সমানচিহ্ন লিখেছি ভমিটিং, তারপরে এটা লিখেছি কনস্ট্রিপেশন, তারপরে লিখেছি স্টমক, আর তারপরে আমি লিখেছি দেখো স্টমকের পরে সমান কিন্তু দিইনি, লিখেছি চ্যাম্পিং আর লস অ্যাপিটাইট। তো এরপর আমি কী করবো, এরপর আমি নিচের দিকে লিখবো যে সমানচিহ্ন দিয়ে অ্যাবডোমিনাল পেন আর ব্ল্যাকটিং অ্যান্ড ইন্ডিগেস্টেশন
এরপর আমি কি করব, এরপর আমি চলে যাব নার্সিং রেসপন্সিবিলিটির রেসপন্সিবিলিটিসের ঘরে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার মোবাইলের স্ক্রিনে যে আমি সমানচিহ্ন দিয়ে লিখেছি। তো প্রথমটা সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যাসেস দ্য পেশেন্ট কন্ডিশন, আর দ্বিতীয়টা লিখেছি চেক দ্য কানেক্ট মেডিকেশন, আর তৃতীয়টা লিখেছি চেক দ্য এক্সপায়ার ডেট অফ মেডিকেশন, আর চতুর্থটা লিখেছি গিভ মেডিকেশন কারেক্ট টাইম, আর পঞ্চমটা লিখেছি ইট অ্যানি সাইড এফেক্ট ইমিডিয়েটলি ইনফর্ম দ্য ডক্টর। তারপর তোমরা রেকর্ড বুকের 173 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাবে যে সেম একই প্রসেসে ধাপগুলি দেওয়া আছে। তো এই 173 নাম্বার পেজটাতে কিছু লিখতে হবে না। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 174 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তো দেখবে লেখা আছে রোমান সংখ্যায় 5 নম্বরে লেখা আছে ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টের পরে ব্র্যাকেট দিয়ে লেখা আছে ইনভেসিভ, আর একটা লেখা আছে নন ইনভেসিভ। তো আমি এখানে লিখেছি দেখো ডিউ টু দ্য ডিসঅর্ডার টু লিভার ক্রিউসিস ইজ গিভেন দ্য মেডিকেল ট্রিটমেন্ট গিভেন সেম মেডিকেশন ফর রিডিউসিং দ্য প্রবলেম দোজ। এরপর আমি এক নম্বর দু নম্বর তিন নম্বর করে লিখেছি। তো প্রথম দুটো আমি লিখেছি ফিউরোসিমাইড, তো এখানে আমি লিখেছি ডোজ আর 500 mg গিভেন ওরালি বিডি ফর অ্যান্টিবায়োটিক্স টু রিডিউসিং দ্য রিডিউস হাই ব্লাড প্রেশার ইন পোর্টাল ভেন। আর দ্বিতীয়তে দুই নম্বর দিয়ে আমি লিখেছি অ্যাজিথ্রোমাইসিন ডোজ আর 500 mg গিভেন ওরালি বিডি ফর অ্যান্টিবায়োটিক্স টু প্রিভেন্ট ব্যাকটেরিয়া গ্রোয়িং অ্যান্ড ফাইট এগেনিং ওয়ান ইনফেকশন। আর তিন নম্বরটা আমি লিখেছি প্রোপানাটাল, তো এখানে আমি লিখেছি ডোজ আর 80 mg গিভেন ওরালি বিডি ফর বেটা ব্লক রিডিউস ব্লাড প্রেশার অ্যান্ড রিডিউস দ্য হ্যাভিং ফার্স্ট এপিরেড অফ ব্লিডিং। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 175 নম্বর পেজ ওপেন করো। 175 নম্বর পেজ ওপেন করার পর তোমরা যদি উপর দিকে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে রোমান সংখ্যাতে লেখা আছে 6 নম্বর দাগে নার্সিং প্রসেস, নার্সিং প্রসেসের ঠিক নিচে লেখা আছে প্রবলেম আইডেন্টিফাইড। তো এখানে আমি লিখেছি আফটার অ্যাডমিট টু দ্য হসপিটাল দেন কালেক্ট দ্য সিং অ্যান্ড সিমটম কালেক্ট ডিউ টু দ্য স্পেসিফিক ডিসঅর্ডার উই কালেক্ট দ্য সিংস অ্যান্ড সিমটমস দোজ আর অ্যাবডোমিনাল পেন ভমিটিং হট ফিলিং হাঙ্গারনেস ফিভার অ্যান্ড উইকনেস অলসো। এরপর আমি লিখেছি সাম টেস্ট আর ইনক্লুডিং, তো আমি এখানে এক নম্বর দু নম্বর তিন নম্বর দিয়ে লিখেছি। প্রথমটাতে লিখেছি ব্লাড টেস্ট আর দ্বিতীয়টা দিয়ে লিখেছি ব্যাকটেরিয়া বিউরিবিন টেস্ট, আর তৃতীয়তে লিখেছি ইউরিন আনবিলিউরিবিন টেস্ট। তারপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 176 নাম্বার পেজ ওপেন করো। 176 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা উপরের দিকে লক্ষ্য করো। ওপর দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে ছোটো অক্ষরে লেখা আছে লিস্ট অফ নার্সিং ডায়াগনোসিস অ্যাজ পার পিরিওরিটি শর্ট বাই লং টার্ম। তো আমি এখানে লিখেছি দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর দিয়ে আমি এখানে লিখেছি। তো প্রথমে আমি লিখেছি এক নম্বরে অ্যাকিউটি পেন রিলেটেড টু লিভার এনলার্জমেন্ট, আর দুই নম্বরটাতে লিখেছি ফ্লুইড ভলিউম এক্সকিউসিস রিলেটেড টু ক্রিওসিস অফ লিভার, আর তিন নম্বরে লিখেছি ইমব্যালেন্স নিউট্রিশনাল স্ট্যাটাস হ্যাজ দ্যান বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু হ্যাজ ইনটেক অফ ফুড, আর চার নম্বরে লিখেছি ফিভার অ্যান্ড অ্যানাক্সিটি রিলেটেড টু ডিজিজ কন্ডিশন, আর পাঁচ নম্বরে লিখেছি অ্যাক্টিভিটি ইন টু রিলেন্স টু ডিজিজ কন্ডিশন। আর তোমাদের রেকর্ড বুকের 177 পেজ ওপেন করো। তো 177 পেজটা কী থাকবে, পুরো ফাঁকা থাকবে, এখানে কিছু লিখতে হবে না। তারপর তোমাদের রেকর্ড বুকের 178 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো। ওপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে চারটে ধাপ আছে। প্রথম ধাপটা হচ্ছে অ্যাসেসমেন্ট, আর দ্বিতীয় হচ্ছে নার্সিং ডায়াগনোসিস, তৃতীয় হচ্ছে অবজেক্টিভ গোল, আর চতুর্থ হচ্ছে নার্সিং ইন্টারভেনশন। তো প্রথমে আমি কী করব, প্রথমে আমি অ্যাসেসমেন্টের ঘরটাকে পূরণ করব। তো তোমরা যদি অ্যাসেসমেন্টের ঘরটাকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে দুটি ধাপ আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ ডাটা আর অপরটি হচ্ছে অবজেক্টিভ ডাটা। তো প্রথমে আমি কী করব, সাবজেক্টিভ ডাটাকে পূরণ করব। তো এখানে আমি লিখেছি দ্য পেশেন্ট কমপ্লেন্ট দ্যাট দ্য ফিল পেন। তারপর আমি কী করব, অবজেক্টিভ ডাটাতে চলে যাব। অবজেক্টিভ ডাটাতে আমি লিখেছি ওয়ান অবজারভেশন পেশেন্ট ডিস্টার্বড অ্যান্ড ফিলিং পেন। তারপর আমি চলে যাব নার্সিং ডায়াগনোসিস, তো আমি এখানে লিখেছি অ্যাকিউটি পেন রিলেটেড টু দ্য লিভার এনলার্জমেন্ট। তারপর আমি ফিরে যাব অবজেক্টিভ গোলে, তো আমি এখানে লিখেছি টু রিলিফ ফ্রম পেন।
তারপরে আমি চলে যাব নার্সিং ইন্টারভেনশন। তো আমি এখানে লিখেছি সমানচিহ্ন দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখানে লিখেছি সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যাসেস দ্য পেশেন্ট টু ডেইলি অ্যাক্টিভিটি, আর দ্বিতীয়তে লিখেছি প্রোভাইডেড মেডিকেশন অ্যাজ পার ডক্টর অর্ডার, আর তৃতীয়তে লিখেছি গিভ সাইকোলজিক্যাল সাপোর্ট, আর আর চতুর্থতে লিখেছি প্রোভাইড কমফর্টেবল পজিশন, আর পঞ্চমটাতে লিখেছি প্রোভাইড অ্যাডিকিউট ফুড অ্যান্ড ফ্লুইড ড্রেইন ইট। এরপর আমি চলে যাব, তো তোমরা তোমাদের রেকর্ড বুকের 179 নাম্বার পেজ ওপেন করো। ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো, ওপরের দিকে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে তিনটি ধাপ আছে, একটা হচ্ছে রেটিউনাল, দুই নম্বরটা হচ্ছে ইমপ্লিমেশন, আর তিন নম্বরটা হচ্ছে ইভ্যালুয়েশন। তো প্রথমে আমি কী করবো, প্রথমে আমি রেটিউনেলের ঘরটাকে পূরণ করব। তো এখানে আমি লিখেছি পেন ইজ নট অ্যানালাইসিস বাট ইজ প্রেজেন্ট শুড বি কনফার্ম উইথ এ পেশেন্ট প্রিভিয়াস পেন সিমটম। তারপরে দ্বিতীয়তে তো আমি লিখেছি হেল্পফুল ইন এস্টাবলিশ ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট নিডস। তৃতীয়তে লিখেছি পেশেন্ট ইজ সাফারিং ফ্রম টু মাচ অ্যাবডোমিনাল পেন ইজ গিভেন ফর রিডিউস হিজ পেন। আর চতুর্থতে আমি লিখেছি প্রোভাইড মেডিসিন টু প্রিভেন্ট ডায়াগনোসিস। তারপরে আমি চলে যাব ইমপ্লিমেশনের ঘরে। তো ইমপ্লিমেশনের ঘরে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার মোবাইলের স্ক্রিনে আমি লিখেছি সমানচিহ্ন দিয়ে। তো প্রথমটা সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যাসেস দ্য পেশেন্ট টু ডেইলি অ্যাক্টিভিটি, দ্বিতীয় সমানচিহ্ন দিয়ে লিখেছি প্রোভাইডেড মেডিকেশন অ্যাজ পার ডক্টর অর্ডার, তৃতীয় সমানচিহ্ন দিয়ে লিখেছি গিভ সাইকোলজিক্যাল সাপোর্ট, চতুর্থ সমানচিহ্ন দিয়ে লিখেছি প্রোভাইড কমফর্টেবল পজিশন, আর পঞ্চম সমানচিহ্ন দিয়ে লিখেছি প্রোভাইড অ্যান অ্যাডিকিউট ফুড অ্যান্ড ফ্লুইড ড্রিঙ্ক, আর পঞ্চমটা যেটা লিখেছি সেটা হচ্ছে অ্যাসেস দ্য পেশেন্ট কন্ডিশন। এরপর আমি চলে যাব ইভ্যালুয়েশনের ঘরে। তো ইভ্যালুয়েশনের ঘরে তোরা দেখতেই পাচ্ছ আমার মোবাইলের স্ক্রিনে আমি লিখেছি দ্য পেশেন্ট ইজ রিডিউস অ্যান্ড ফিলিং বেটার। তো যদি তোমরা কোনো জায়গাতে যদি বুঝতে যদি না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে প্রবলেম সলভ করে দেবো। আর এখন পর্যন্ত যদি আমার ভিডিওটাকে শেয়ার না করেছো তাহলে শেয়ার করে নাও, আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেছো তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাও। তো এরপর তোমরা তোমাদের রেকর্ড বুকের 180 নাম্বার পেজ ওপেন করো। 180 নাম্বার পেজ ওপেন করার পর তোমরা ওপরের দিকে লক্ষ্য করো, ওপরের দিকে যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে সেম একই প্রসেস, 179 নাম্বার পেজের মতনই দেখতে সব কিছুই আছে, অ্যাসেসমেন্ট, নার্সিং ডায়াগনোসিস, অবজেক্টিভ গোল আর নার্সিং ইন্টারভেনশন। তো প্রথমে আমি কী করব, তো প্রথমে আমি চলে যাব অ্যাসেসমেন্টের ঘরে। তো অ্যাসেসমেন্টের ঘরে যাওয়ার পর তো তোমরা যদি অ্যাসেসমেন্টের ঘরটাকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে দুটি ধাপ আছে, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। তো প্রথমে আমি সাবজেক্টিভ ডেটাকে ফোন করব। তো আমি লিখেছি পেশেন্ট সে দ্যাট হিজ লেগস আর সুয়েলিং, আর তারপরে আমি চলে যাব অবজেক্টিভ ডাটা। তো অবজেক্টিভ ডাটাতে আমি লিখেছি দেখো অন দ্য অবজারভেশন পেশেন্ট লুকস উইক। তারপর আমি চলে যাবো নার্সিং ডায়াগনোসিস। তো নার্সিং ডায়াগনোসিসে আমি লিখেছি দেখো ফ্লুইড ভলিউম এক্সেসিস রিলেটেড টু ক্রিওসিস অফ দ্য লিভার। তারপর আমি চলে যাবো অবজেক্টিভ গোলে, তো আমি লিখেছি টু মেনটেন নর্মাল ভলিউমস। তারপর আমি চলে যাবো নার্সিং ইন্টারভেনশনে। তো নার্সিং ইন্টারভেনশনে আমি লিখেছি দেখো সমানচিহ্ন দিয়ে লিখেছি, প্রথমটা লিখেছি অ্যাসেস দ্য পেশেন্ট কন্ডিশন, দ্বিতীয় সমানচিহ্ন দিয়ে লিখেছি প্রোভাইড স্মল ওয়ান ফ্রিকোয়েন্ট ফুড, আর তৃতীয় সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যাসেস দ্য পেশেন্ট ডেইলি অ্যাক্টিভিটি, আর চতুর্থ সমানচিহ্ন দিয়ে লিখেছি অ্যাডমিনিস্টার মেডিসিন অ্যাজ পার ডক্টর অর্ডার লাইক স্টেরয়েড। তো এখানে আমি একটা ট্যাবলেটের নাম দিয়েছি, সেই ট্যাবলেটের নাম হচ্ছে ডি ইউরিটিক্স। তো এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক, সেই সঙ্গে তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।